স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। রামু সদর উপজেলা থেকে মিনি টমটম করে মাত্র 10-15 মিনিটের রাস্তা। আমি আজ এসেছি রামু উপজেলা উত্তর মিটাছড়ি ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি বিহারে। এখন যাচ্ছি ভাবনা কেন্দ্রে। এখানে ঢুকতে শুভেচ্ছা ফি 10 টাকা দিতে হয়। চলুন ঘুরে দেখি অনেকটা চীন ও থাইল্যান্ডের আদলে তৈরি এই ভাবনা কেন্দ্রটি। 2002 সালে প্রথম এই ভাবনা কেন্দ্র চালু হয়। দেখছেন 100 সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এই বিহারে বিহার অধ্যক্ষ শ্রীমৎ করুণাশ্রী ভিক্ষু 2012 সালে বৌদ্ধ মন্দির হামলার পর 2013 সালে পুনরায় মন্দির সংস্কার করা হয়। 2013 সালে মন্দিরটি আবার খুলে দেওয়া হয়। দৃষ্টিনন্দন এই বিহারটি দেখতে পর্যটকরা ভিড় করে। চারপাশের অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। প্রশান্তির পুণ্যময় স্থান এই বিহার। রামু কক্সবাজার এলে এটাও হতে পারে অন্য একটা পর্যটন স্পট। এখানে ভাবনা করার জন্য নির্দিষ্ট জায়গাও আছে। বিহারটি ঘুরে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।